কুল আউযু বিরাব্বিল ফালাকের অর্থ হলো কুল মানে ওই যে বলুন উল ভিতর থেকে বলতে হবে কুল বলুন হে রাসূল আউযু বিরাব্বিল ফালাক আমি আশ্রয় চাই ফালাক মানে সকাল প্রভাত এবং সকালের যে রব পালনকর্তা তার কাছে আমি আশ্রয় চাই মিন শাররি মা খালাক তিনি যা সৃষ্টি করেছেন তিনি উপকারী জিনিস সৃষ্টি করেছেন অনেক ক্ষতিকর জিনিস সৃষ্টি করেছেন কখনো আমাদের পরীক্ষার জন্য বা সেটারও অনেক উপকারিতা বা সেটার অনেক রহস্য আছে তার যত সৃষ্টি আছে তার কোন সৃষ্টি যেন আমার ক্ষতি করতে না পারে সেজন্য আমি তার কাছে আশ্রয় চাই কুল আউযু বিরাব্বিল ফালাক হে রাসূল বলে দিন আউযু মানে আমি আশ্রয় চাই বিরাব্বিল ফালাক মানে সকালের রবের সকালের পালনকর্তার কাছে কোন থেকে কোত্থেকে আশ্রয় চাই মিন শাররি মা খালাক আল্লাহ যা সৃষ্টি করেছেন তার সৃষ্টির কোনো কিছু আল্লাহ সাপ সৃষ্টি করেছেন আল্লাহ জিন সৃষ্টি করেছেন আল্লাহ যা সৃষ্টি করেছেন শত্রু আল্লাহর সৃষ্টি আল্লাহর কোন সৃষ্টি যেন আমার ক্ষতি করতে না পারে সেজন্য আমি আল্লাহর কাছে পানা চাই আল্লাহর কাছে আশ্রয় চাইলেন কেন যেন দিনের শুরুতে কেমন যেন দিনের শুরুতে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করে আপনি ইন্স্যুরেন্স করে নিয়েছেন আবার সন্ধ্যায় রাতের শুরুতে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করে ইন্স্যুরেন্স করে নিয়েছেন নিরাপত্তার জন্য অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব গাসিক মানে হলো গভীর রাতে যে ক্ষতি আসে সেটা অমিন শাররি গাসিকিন এবং গভীর রাতের যে ক্ষতি আসে সেগুলো থেকে আমি আল্লাহর আশ্রয় চাই অমিন শাররি নাফাসাতি ফিল উকাদ এবং যারা গিরায় ফুৎকার দেয় জাদুকর এদের ক্ষতি থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই জাদুকররা সাধারণত বিভিন্নভাবে জাদু করে এর মধ্যে বিভিন্ন কালো তাগি দেখবেন কালো বিভিন্ন রকমের সুতা দেখবেন এগুলাতে বিভিন্ন মন্ত্র পড়ে পড়ে শয়তানের কাছে আশ্রয় চেয়ে চেয়ে তারা গিরা দেয় ফু দিয়ে এগুলো মানুষকে ক্ষতি করে আরো বিভিন্নভাবে এরকম করে তারা তো সেগুলা থেকে জাদুকরদের সেই ক্ষতিকর জাদুর প্রভাব থেকে আল্লাহর কাছে পানা চাই অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ আর মানুষ যখন হিংসা করে এই হিংসুক হিংসা করলে অনেক সময় বদনজর লাগে বদনজর এটাকে বলে বদনজর আপনার ভালো কিছু হতে আরেকজনের জ্বালা পোড়া শুরু হয়েছে এর কারণে অনেক সময় মানুষ ক্ষতিগ্রস্ত হয় এটাকে বদনজর বলা হয় এই বদনজর থেকে হিংসুকের হিংসা থেকে আমি ওই যে সকালের রবের কাছে শপথ করছি এ হলো পুরা সূরা ফালাকের অর্থ আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে